হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরা জসমউদ্দিন খন্দকার, চেক আপডেট এক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ক্রিয়েট ম্যানুয়ালি অ্যান্ড ডাইনামিক্যালি পিকচার ফ্লো ডায়াগ্রাম ইউজিং স্মার্ট আর্ট গ্রাফিক্স ইন এমএস ওয়ার্ড ডকুমেন্ট। অর্থাৎ এমএস ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে আমরা স্মার্ট আর্ট গ্রাফিক্স ইউজ করার মাধ্যমে কিভাবে ম্যানুয়ালি এবং ডাইনামিক্যালি পিকচার ফ্লো ডায়াগ্রাম আমরা তৈরি করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এমএস ওয়ার্ডে চলে আসি। বাস এমএস ওয়ার্ড আসার পর আমরা কি বলছি, আমাদের এমএস ওয়ার্ডে আমাদের এই যে ডাটাগুলো আছে এখানে, এই ডাটাগুলোর মাধ্যমে আমরা ম্যানুয়ালি এবং ডাইনামিক্যালি এই দুইভাবে কিভাবে আমরা স্মার্ট আর্ট গ্রাফিক্স ইউজ করার মাধ্যমে আমরা পিকচার ফ্লো ডায়াগ্রাম তৈরি করতে পারি, সে বিষয়ে বলছি দেখবো। তো এটা করার জন্য প্রথমে আমরা ম্যানুয়ালি করবো। তাহলে আমরা কার্সরটা ধরুন এই জায়গাটা নিয়ে আসি। নিয়ে আসার পর আমরা ইনসার্ট ট্যাবে চলে আসবো। তারপর আমরা এই যে স্মার্ট আর্ট আমরা এখানে ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে এখানে আমরা বলছি কোনটা দেখবো, এই যে পিকচার যে স্মার্ট আর্টের বিষয়টা আছে এটা দেখবো। যে পিকচার ছাড়া এই যে উপরের যে বিষয়গুলো দেওয়া আছে, এই যে পিরামিড, ম্যাট্রিক্স, রিলেশনশিপ, হায়ারার্কি, হাই সাইকেল, প্রসেস, লিস্ট, এই প্রত্যেকটা এখানে যে স্মার্ট আর্টের যে আমাদের ইয়ে আছে, টাইপ আছে, প্রত্যেকটার উপর আলাদা আলাদা ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। চাইলে আপনার সেই সমস্ত যে আপনার স্মার্ট আর্টের ভিডিওগুলো দেখে আপনারা এই বিষয়গুলো ক্লিয়ার হতে পারেন। তাহলে এখন আজকে আমাদের এই পিকচার যে স্মার্ট আর্ট গ্রাফিক্সের কাজটা করার জন্য আমরা পিকচারে ক্লিক করবো। পরপর ধরেন পিকচারের উপরে এখানে বিভিন্ন স্যাম্পল দেওয়া আছে, এখন আপনার ডাটার সাথে ম্যাচিং যেটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো এখানে ধরুন বিভিন্ন দেওয়া আছে, আমি এখান থেকে যে কোনো একটা নেই, যেটা কি এটা দেওয়া আছে। তারপর আমরা একটা নিচের দিকে আসলে এটা হচ্ছে আপনার ভার্টিক্যাল, এটা ভার্টিক্যাল পিকচার লিস্ট, এটা কন্টিনিউয়াস পিকচার লিস্ট, এটা হচ্ছে হরিজেন্টাল পিকচার লিস্ট। ধরুন আমরা এখান থেকে ধরুন এটা নিলাম হরিজেন্টাল পিকচার লিস্ট, এটা সিলেক্ট করলাম। করার পরে ওকেতে ক্লিক। বাস এখন ক্লিক করার পরে এখন ধরুন আমাদের এখানে যখন আমাদের এই ইট স্মার্টটা চলে আসছে পিকচারে, সাথে সাথে কিন্তু আমাদের এখানে ধরেন দুইটা টেপ চলে আসছে, যে স্মার্ট টুলসের মধ্যে ডিজাইন নামে আর একটা ফরম্যাট নামে। তো এখন থেকে আমরা ডিজাইন ফরম্যাট করতে পারবো। তো এখান থেকে আমরা এই কাজটা ধরেন এখানে এটা করার জন্য এখন আমরা এটা একটু উপরে নিয়ে আসি, এটা একটু উপর দিকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন এখানে আমরা পিকচার ইউজ করবো, আর নিচে আমরা এখানে আমাদের টেক্সটগুলো লিখতে পারবো এই টেক্সটের মধ্যে। তো এখান থেকে লেখার জন্য আমরা কি করতে পারি, সরাসরি আমরা এখানে যে ক্লিক করে লিখতে পারি, এখানে ক্লিক করে এখানে লিখতে পারি। কিন্তু এইভাবে আমরা না করে আমরা যদি এখানে টেক্সট পেন নিয়ে আসি, আর টেক্সট পেনটা কোথায় আছে, আমাদের ডিজাইন টেবের এই যে বাম পাশে এখানে টেক্সট পেন, আমরা টেক্সট পেনে ক্লিক করে টেক্সট পেন নিয়ে আসলাম। এটা আমরা এদিকে নিয়ে আসি। নিয়ে আসার পরে এখন এই টেক্সট পেনের মধ্যে এখানে একটু লেখাটা এখানে চলে আসবে। তা আমরা প্রথমে কী লিখবো, এখানে আমাদের এখানে লিখবো আমরা ঢাকা ডিভিশন। তো আমরা লিখবো এই যে ঢাকা ডিভিশন লিখি, ঢাকা ডিভিশন। তাহলে আমরা ঢাকা ডিভিশন লিখলাম। বাস ঢাকা ডিভিশন লেখার পরে এখন ঢাকা ডিভিশনের অধীনে এখানে কী দেওয়া আছে, সিটিগুলো দেওয়া আছে। এখন আমরা ইচ্ছা করলে কিন্তু শুধু এই ডিভিশনগুলো দিয়ে এখানে আমরা করতে পারি, কিন্তু আমরা যে ডিভিশনের পাশাপাশি এর অধীনে সিটিগুলো থাকবে। তাই এই ডিভিশনের অধীনে সিটি নিয়ে আসার জন্য আমরা এখানে কী করব, এখন আমরা এন্টার প্রেস করব। বাস এন্টার প্রেস করার পরে এখন আমরা যদি কী করি, এন্টার প্রেস করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে একটা আলাদা একটা শেপে চলে আসছে, শেপ চলে আসছে। কিন্তু এই শেপটা যাতে চলে যায় এখানে যাতে না থাকে, সেই কারণে আমরা কী করবো, কিবোর্ড থেকে টেপ চাপ দিব। বাস টেপ চাপ দিলে কিন্তু আমাদের ওই শেপটা চলে গেছে, শেপটা যে আমাদের বাড়ছিল সেই শেপটা কিন্তু এখান থেকে ডিলিট হয়ে গেছে, অটোমেটিক চলে গেছে। তো এখান থেকে আমরা কী লিখবো, ঢাকা, ঢাকার ডিভিশনের অধীনে ঢাকা সিটি। বাস তারপর এখন আমরা কী দেবো, এন্টার প্রেস করবো। তাহলে এই যে ঢাকা ডিভিশনের নিচে ঢাকা চলে আসছে। তারপর আবার এখানে কী আছে আমাদের, গাজীপুর। তারপর আবার এন্টার দিয়ে আমরা কী লিখবো এখানে, মানিক গঞ্জ, তারপরে কি মুন্সিগঞ্জ। বাস এইভাবে কিন্তু এগুলো আমরা লিখতে পারি। তারপরে ধরুন এখন আপনার কী করবেন, আমরা পরের ডিভিশনটা লিখবো। তাহলে এখন আমরা এখান থেকে এখানে ক্লিক করে অথবা আমরা কিবোর্ড থেকে ডাউন আরো চাপ দিই। বাস এখন আমাদের চিটাগাং, চিটাগাং ডিভিশন, বাস এটা লিখলাম। লেখার পরে ধরুন এখন যদি আমরা এন্টার প্রেস করি তাহলে কিন্তু কী হয়ে যাবে, আমাদের এখানে এটার পরে আরেকটা শেপ বেড়ে যাবে, এখানে শেপ বেড়ে যাবে। আমরা দেখাচ্ছি যে এন্টার প্রেস করি এই ধরনের পরে কিন্তু আরেকটা পিকচার সহকারে শেপ বেড়ে গেল। কারণ কেন, এটা আমাদের এই যে এইটার সাথে সাথে এটা বাড়তেছে এখানে। কিন্তু যখন আমরা এই চিটাগাং ডিভিশনের অধীনে এই সিটিগুলো নিতে চাইবো, তখন আমার কী করতে হবে, এখানে টেপ প্রেস করলে আমার এই শেপটা এখান থেকে চলে গেল, পাশাপাশি এখানে লেখার অপশন চলে আসছে। এখন আমরা এখানে আমাদের কী লিখবো, কুমিল্লা। পরে এন্টার দিয়ে আমরা কী লিখবো এখানে, কুমিল্লার পরে চাঁদপুর, তারপরে কি নোয়াখালী, তারপরে ফেনী। বাস এইভাবে বিষয়গুলো আমরা লিখবো। বাস লেখার পরে এখন আবার সেমভাবে আমাদের রাজশাহী ডিভিশন, বাস এখন এই রাজশাহী ডিভিশন আমরা লিখবো। তাই লেখার জন্য এখানে কার্সর নিয়ে আসি। বাস নিয়ে আসার পরে এখন আমরা রাজশাহী ডিভিশন, বাস আমরা এন্টার দিলে এই যে শেপ কিন্তু বেড়ে গেলো। তাহলে আমরা এখন এই শেপটা হয়তো চলে যায়। আমরা এখন কী করবো, আমরা ধরুন এখান থেকে টেপ প্রেস করি, বাস শেপটা চলে গেল। এখন রাজশাহী ডিভিশনের অধীনে নাটোর, এন্টার দিলাম, তারপরে কি রাজশাহী, তারপরে পাবনা, তারপরে কি বগুড়া। বাস এই যে লিখলাম।
বাস লেখার পরে এখন তো আমার আরেকটা ডিভিশন আছে খুলনা ডিভিশন, এখন তো আমার এখানে এক্সট্রা কোনো শেপ নেই। তাইলে এখন যদি আমি এখানে শেপ বাড়াতে চাই তাহলে আমরা বলছি এন্টার দিলে কিন্তু, এন্টার দিলে কিন্তু এখন বাড়তেছে না। কেন বাড়তেছে না? যেহেতু এখন আমি এখানে যে শেপটা বাড়বে সে কিন্তু এখানে যে শেপটা বাড়াতে গেলে আমরা যদি এখন কি করি এই যে রাজশাহী ডিভিশনের আমরা এইদিকে আমরা এখন ব্যাক স্পেস চাপ দিই তখন কিন্তু বাইরে গেল, কারণ এই যে রাজশাহী ডিভিশনের এই সিরিয়াল বরাবর আছে এখানে বাড়ছে। এখন যদি টেপ প্রেস করলে কিন্তু আবার চলে যায়, আবার চলে গেল। তাহলে এখান থেকে এইভাবে কোনটা করতে পারি আমরা। তারপর এখন ধরেন আমরা আবার যদি চাই কি করার জন্য এই যে এইভাবে সিলেক্ট করে আমরা ধরুন এরা সিলেক্ট করা আছে, আমরা এখান থেকে ধরুন এই সিলেক্টকৃত অবস্থায় আমরা যদি এই যে এখানে যাই, যার পরে যে এর শেপ আফটার না বিফোর, আপনি শেপটা বাড়াবেন কি আফটার না বিফোরে, আমি আফটার দিলাম তাহলে এটার পরে একটা শেপ বাড়ছে। ইচ্ছা করলে আমরা এখান থেকে যে শেপটা বাড়াতে পারি। তাই এখন বাড়ানোর পরে এখন ধরুন আমরা কি করবো এই যে এখানে ধরুন আপনি লিখবেন খুলনা ডিভিশন, তাহলে এই যে বগুড়ার পরে যেটা দেওয়া আছে এটা আমরা ডিলিট করে দিয়ে এখানে আমরা কি লিখবো খুলনা ডিভিশন। বাস আমরা নিচেটা ডিলিট করে দিলাম, তাহলে করে দিয়ে আমরা এখানে লিখি খুলনা ডিভিশন। বাস এখন খুলনা ডিভিশন অধীনে যা আছে আমরা লিখবো, এন্টার প্রেস করি, এখন কিন্তু এই যে আরেকটা শেপ বেড়ে গেছে। তাহলে আমরা কি করবো টেপ প্রেস করবো, করার পরে নড়াইল এন্টার দিলাম, মেহেরপুর, মাগুরা, তারপরে কি বাগেরহাট, বাস এবার লিখলাম। বাস লেখার পরে এখন যদি মনে করেন আমি কি করি আবার এন্টার দিই তাহলে কিন্তু আরও লিখতে পারতেছি, আরও লিখতে পারতেছি এখানে নিচে। তাহলে আমাদের আর প্রয়োজন নেই, বাস আমরা এতটুকুই লিখলাম। বাস এখন যদি এখন এটা লেখার পরে এখন এর মধ্যে খানে যদি আপনি পিকচার ইউজ করতে চান করতে পারেন, আপনি পড়তে রাখা পিকচার অপশন দেওয়া আছে, তাই আমরা পিকচারগুলো ইউজ করে দিই। আমরা এখানে ঢাকা ডিভিশনের এই যেটা আমরা এই পিকচারের মধ্যে এখানে ডাবল ক্লিক করে এখানে অথবা আপনার এই যে প্রত্যেকটা আমরা দুপুরে যাই এই দেন বাম পাশের পিকচার দেওয়া আছে, আমরা যদি এখানেও ডাবল ক্লিক করি বা ডাবল ক্লিক করলে পিকচার অপশন, তাহলে এখন আমার নেট কানেকশন নাই, যে ইন্টারনেট কানেকশন থাকতো তাহলে এখানে কিন্তু আমার নেট থেকে মানে পিকচারের অপশন চলে আসতো। আপনি নেট থেকে নিতে পারেন অথবা আপনি অফলাইন থেকে নিতে গেলে এই যে ওয়ার্ক অফলাইন, যেহেতু আমার নেট কানেকশন নেই ইন্টারনেট কানেকশন, তাহলে আপনার কিন্তু কানেকশন তাহলে কী লেখা আসতো ফ্রম ফাইল, তারপর ওয়ান ড্রাইভ, তারপর আসতো যে আপনার যদি বিং ইমেজ আসতো এই অপশনগুলো চলে আসতো যদি নেট কানেকশন থাকতো। তাহলে আপনি অনলাইন থেকে নিতে পারতেন, আপনি অফলাইন থেকে ফ্রমে ফাইল থেকে নিতে পারতেন, কিন্তু এরকম অপশন আসলে আমরা কী করবো এখান থেকে ওয়ার্ক অফলাইন দেবো, কারণ আমরা ড্রাইভ থেকে নিব। তাহলে এখন আমরা এখানে ড্রাইভে কোথায় আসে আমরা মাই ডকুমেন্টে যাই, যার পরে আমি কোথায় রাখছি পিকচারটা আমি চলে যাই এম এস ওয়ার্ড ফোল্ডারে। আচ্ছা এখন আমি এখানে ডিভিশন ম্যাপ এখান থেকে প্রথমে কোনটা ঢাকা, ঢাকার পরে আমরা এখন পোর্টাল দিতে গেলে এই যাবার এখানে ক্লিক করি, তারপর ওয়ার্ক অফলাইন, ঢাকার পরে কোনটা চিটাগাং, বা সেখান থেকে ক্লিক অথবা আমরা এই যে এখানে ডাবল ক্লিক করলে সেম অপশন আসবে, তারপর এখানে কি রাজশাহী, অথবা আমরা এখানে ডাবল ক্লিক করি, বাস তারপরে কি খুলনা। বাস আমাদের চারটা ডিভিশনের পিকচার আমরা নিয়ে আসলাম, নিয়ে আসার পর চারটা ডিভিশনের অধীনে যে এখানে এইগুলো সিটিগুলো সেগুলো আমরা কিন্তু লিখে নিলাম। বাস এখন যদি মনে করেন আপনার এই যে রাজশাহী ডিভিশনের, আপনার রাজশাহী ডিভিশনের আগে বা পারে আপনার শেপ দরকার, তাহলে এই যে আর শেপে যায় বলছে কি আপনার বিফোর দেন, বিফোর দিলে এটা আগে বাড়বে, আফটার দিলে পরে, বিফোর দিলাম রাজশাহী ডিভিশন আগে একটা শেপ বেড়ে গেছে। এখন এটার মধ্যে আপনার আপনার ডিভিশন পিকচার সিটিগুলো আপনি এটার এগুলোর মতো লিখতে পারেন। আবার যদি মনে করেন আমি ডিলিট করে দিই চলে যাবে, আমি ডিলিট করে দিলাম চলে গেল। বাস তারপরে ধরুন এখানে এই যে অ্যাড বুলেটে আপনি বুলেট ইউজ করে লিখতে পারবেন এই অপশনগুলো, তারপরে এখান থেকে ডিমোট, আপনি যদি চান যে কোনোটা ডিমোট করবেন, আমি চিটাগাং ডিভিশন সিলেক্ট করলাম, আমি ডিমোটে ক্লিক করলাম চলে গেল, আবার প্রমোট দিলাম আবার চলে আসছে। তারপর আপনি রাইট টু লেফট এই ঢাকা ডিভিশন সিলেক্ট করে আপনি এটা রাইটে নিয়ে আসবেন, খুলনাটা আপনার আপনার লেফটে নিয়ে আসবেন, রাইট টু লেফটে ক্লিক করেন, এই দেন খুলনা শুরুতে আসছে, ঢাকা এই পাশে চলে আসছে, আবার ক্লিক করেন আবার ঢাকা শুরুতে চলে আসছে, খুলনা ডান পাশে চলে গেছে, এবার কিন্তু কাজ করে। তারপর রাজশাহী ডিভিশন সিলেক্ট করে আমি যদি এটা কী করে মুভ ডাউন দিই তাহলে ধরুন এটা কিন্তু এই পাশে চলে আসছে, আবার যদি মুভ আপ দিই আবার এই পাশে চলে আসছে। এইভাবে বিষয়গুলো আপনার প্র্যাকটিস করলে প্র্যাকটিস করলে করতে পারবেন, এই বিষয়গুলো কাজ করে। তারপরে আপনার এই লেআউটটা চেঞ্জ করে আপনি অন্য লেআউট নেবেন, তাহলে এই যে লেআউট অপশন আপনি এখানে যাবেন, যার পরে আপনি কোন লেআউট নেবেন এটার পরিবর্তে, এটার পরিবর্তে আমি কী দিলাম ধরুন কন্টিনিউয়াস পিকচার লিস্ট দিলাম, তাই যে এরকম চলে আসছে। তাহলে কন্টিনিউয়াস পিকচার লিস্ট দিলে এই যে এরকমভাবে আপনার ছবি এইভাবে জিনিসগুলো চলে আসবে। তারপর আপনি এটার পরিবর্তে আবার জনরা নিতে চান কোনটা দেবেন সেটা সিলেক্ট করে দিলে হবে, আমি তো এটা চাই এই যে এরকম দিতে পারি, আবার যে এরকম সেরকম দিতে পারি, এটা দিলে এরকম হবে, সেটা দিলাম ধরেন যে এরকম হয়ে গেলো, এই ডিভিশন থাকবে এখানে পিকচারগুলো থাকবে এরকম লেখা হবে। তা আপনি যেরকম পছন্দ এরকম নিতে পারেন, লেয়ার চেঞ্জ করে দিলে আপনি হয়ে যাবে। তারপর আপনি কালার চেঞ্জ করতে পারেন, আপনি এখান থেকে কোন কালার দেবেন এই কালারটা দিলাম এরকম কালার হয়ে গেলো, তারপরে যেই কালার দেবেন সেই কালার সাথে ম্যাচিং করে আপনার স্টাইল চলে আসছে। এখন আপনি স্টাইল কোন কীরকম দেবেন এখান থেকে স্টাইল সিলেক্ট করে দেবেন, স্টাইল দিলাম এরকম স্টাইল হয়ে গেলো। তো এগুলো ডিজাইনের এই কাজগুলো আপনি এখান থেকে করতে পারেন। কাজ করার পর এখান থেকে যে ফরম্যাট
তো ফরম্যাটের যে বিষয়গুলো ধরুন এখান থেকে আমরা করতে পারি, তখন এই ফরম্যাট পাশাপাশি ওই যে আপনার শেপের বা পিকচারের যে ফরম্যাট, আমরা যখন শেপে ক্লিক করি এই যে শেপের ফরম্যাট, এখন যদি পিকচারে যাই এই পিকচার টুলসের মধ্যে আলাদা ফরম্যাট চলে আসছে, তো পিকচারের জন্য ফরম্যাটগুলো করতে পারি। তো একটা পিকচারে কীভাবে ফরম্যাট করতে হয়, পাশাপাশি এই একটা শেপের কীভাবে ফরম্যাট করতে হয়, তার উপরে কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলটা দেওয়া আছে যে শেপের ফরম্যাট আর পিকচারের ফরম্যাট, এই ভিডিওগুলো দেখলে আপনার শেপের পাশাপাশি আপনার ওই পিকচারের ফরম্যাট ডিটেল বিষয়গুলো আপনারা ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। এখন এই বিষয়গুলো দেখাতে গেলে এখানে আমার সময় লেগে যাবে অনেক, মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কিন্তু আপনার ওই ভিডিওগুলো দেখলে এখান থেকে ইজিলি শেপের ফরম্যাট আর পিকচার ফরম্যাটটা আপনার ক্লিয়ার হতে পারবেন। বাস এখন থেকে আমরা এখান থেকে যে বিষয়টা দেখাই দিলাম যে কীভাবে আমরা এখান থেকে ওই পিকচার ফ্লো ডায়াগ্রামের জন্য এই ডাটাগুলোর মাধ্যমে আমরা ম্যানুয়ালি বিষয়টা করতে পারি, তারপর ডিজাইন কীভাবে করতে সেটা আমরা দেখলাম। এখন আমাদের এই সেম কাজটা আমরা কীভাবে দেখব ডাইনামিক্যালি, যাতে আমরা কাজটা আরও কুইকলি করতে পারি, করার জন্য আমরা এটা প্রথমে ডিলিট করে নিলাম। আর ডিলিট করার পর এখন আমরা এখান থেকে কী করতে হবে, ডাটাগুলোকে সিলেক্ট করে সুন্দরভাবে আমাদের কপি করতে হবে। আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করি, কপি করার পর আমরা কার্সরটা এখানে নিয়ে আসলাম, আমরা ইনসাইডে যেয়ে স্মার্টে যেয়ে আমরা পিকচারে যেয়ে এখান থেকে আপনার ডাটার সাথে ম্যাচিং যেটা সেটা নেবেন। তো এখান থেকে আমি কোনটা নেব, ধরেন এখান থেকে আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর মুখেতে ক্লিক করি, বাস ক্লিক করার পর এইটা চলে আসছে। এখন এখান থেকে আমি এই যেগুলো আছে এগুলো কন্ট্রোল এতে সিলেক্ট করে আমি ডিলিট করে দিলাম, করার পরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, বাস পেস্ট করার পরে যেরকম চলে আসছে এরকম আসলে এগুলো এখন আপনাকে কী করতে হবে সুন্দরভাবে সাজায় নিতে হবে, আমাদের টাইপ করতে হবে। এখন ঢাকা ডিভিশনের অধীনে এই সিটিগুলো দিলেই হবে, সেই জন্য কী করতে হবে, এই যে ঢাকা যেটা আছে আমরা যদি টেপ প্রেস করি এই দেন ঢাকা ডিভিশনের অধীনে চলে আসছে, এটার অধীনে সেমভাবে গাজীপুর, তারপর আমরা নিচে ডাউনের এসে এখন আবার মানিকগঞ্জ ডাউনের দিয়ে হোম আসলাম, আসলো তারপর চিটাং ডিভিশনের অধীনে কী টাইপ কুমিল্লা, তাহলে আমরা হোম দিয়ে শুরুতে কার্সর নিয়ে আসলাম টেপ প্রেস করলাম, তারপরে ডাউনের দিয়ে নিচে আসলাম হোম কি চাপ দিয়ে শুরুতে আসলাম টেপ প্রেস করলাম, এইভাবে কাজগুলো আপনারা করবেন। তারপর আশা ডিভিশনের অধীনে সেমভাবে, তারপর খুলনা ডিভিশনের অধীনে ব্যাস জাস্ট জিনিসগুলো সাজায় দেবেন, দেখানো যে হয়ে গেল। এখন কী করতে হবে, জাস্ট পিকচারগুলো আপনি বসাই দেবেন, পিকচারগুলো এখান থেকে বসাইতে পারেন এখানে ক্লিক করে, ব্যাস এখন আমাদের প্রথম পিকচারটা কি ঢাকা, ব্যাস ঢাকার পর আপনি যে এখানে ক্লিক করে অথবা এখানে ক্লিক করে চিটাগাং ডিভিশন একটা বসাই দিই, তারপর আবার এখানে ক্লিক করি, তারপরটা কি রাজশাহী ডিভিশন, লাস্টে কি খুলনা, দেখানো পিকচারগুলো বসাই দিলাম, বাস আমাদের কিন্তু কাজটা হয়ে গেল এখানে এইভাবে। তাই এখানে দ্বারা আমাদের পিকচারের প্রত্যেকটা ডিভিশনের পিকচার ডিভিশনের অধীনে সিটিগুলো চলে আসছে। এখন এখান থেকে ধরুন আপনি যদি এই লেআউটটা পছন্দ না হয় তাহলে শুধু আপনি লেআউটটা চেঞ্জ করে দিলে অন্যরকম লেআউট নিতে পারেন। এখন এটার পরিবর্তে আপনি কোনটা নেবেন, এই যে এটা দিন মনে করেন এটা কি টাইটেল পিকচার লাইন আপ, এটা দিলাম এই যে এরকম হয়ে গেল, তারপরে এখান থেকে শুধু লেআউটটা চেঞ্জ করে দিলে তখন এরকম হয়ে গেল। এখন এটার মধ্যে আপনি এখান থেকে চেঞ্জ কালার আছে, আপনাদের কালার চেঞ্জ করে দিতে পারেন, আপনি কীরকম কালার নেবেন, আমি এই কালার দিলাম এই যে এরকম কালার চলে আসছে, কালারটা চেঞ্জ করে অন্য কালার দিয়ে ধরুন এই কালারটা দিলাম এরকম আসছে, যে কালার দেবেন সেই কালারের স্টাইল চলে আসছে। এখন স্টাইল কীরকম নেবেন এখান থেকে দেখা দেবেন, ধরুন আমি কোন স্টাইল নেব এখান থেকে এই স্টাইল, এটা আমি সিলেক্ট করলাম এরকম স্টাইল চলে আসছে। আর তারপরে ধরুন এখান থেকে যে এই যে আপনার পিকচার, আপনার পিকচার আছে এই পিকচারের ফরম্যাট, সেটা তো আমরা আগে বলছি পিকচারের ফরম্যাটে ভিডিও দেখলে আপনার ফরম্যাটের বিষয়ে ক্লিয়ার হতে পারবেন। তারপরে ফরম্যাটের পিকচার যখন সিলেক্ট করছি পিকচারের ফরম্যাট চলে আসে, তারপর আমি যে শেপের সিলেক্ট করলাম এই যে শেপের ফরম্যাট, তারও ভিডিও দেওয়া আছে বলছে শেপের ভিডিও দেখলে শেপের বিষয়ে ক্লিয়ার হতে পারবেন। এখন এখান থেকে ডিজাইনের এই বিষয়গুলো আমরা জানলাম, জানার পর এখান থেকে এই যে ডিজাইনের জন্য আপনার এখান থেকে এই বিষয়গুলো আপনার যে শেপ, আপনি যদি কোনো শেপ এই যে এখানে সিলেক্ট করার পরে শেপ আপনি যদি বাড়াতে চান, এটার আগে বাড়াবেন না পরে বাড়াবেন, আপনার দিলে পরে আর বিফোর দিলে পূর্বে বাড়বে, তারপরে এখান থেকে এই যে বুলেট অ্যাড করে লিখতে পারেন, প্রমোট ডিমোট করতে পারেন, সেগুলো তো অলরেডি আমরা দেখলাম। এখন আমরা প্রমোট আর ডিমোটের বিষয়টা দেখার জন্য ধরুন এই শেপটাকে আমরা এই যে উপরে ক্লিক করে ধরুন শেপটাকে সিলেক্ট করলাম, করার পরে আমরা যদি ডিমোট দিই এটা চলে গেল, আবার দিয়ে প্রমোট দিই বাস আবার চলে আসছে। বাস এখন ধরুন আমরা তারপরে রাইট টু লেফট আপনার কোনো শেপটা যদি আগে পরে নিতে চান তেমন এটা আমরা সিলেক্ট করলাম, করার পর আমরা রাইট টু লেফট দিলে বাস এই ধরনের এই পাশে চলে আসছে ঢাকা ডিভিশন, আবার যদি আমরা রাইট টু লেফটে দিই এটা আবার শুরুতে চলে আসছে। তো এই বিষয়গুলো, তারপরে মাস আপনার এখানে মুভ ডাউন, আমরা ডাউন যদি দিই এটা সিলেক্ট করে মুভ ডাউন দিলাম বাস এটা ধরুন আপনার ডাউন হয়ে এই পাশে চলে আসছে, আবার মুভ আপ দিলে বাস আবার আগের জায়গায় চলে আসছে। এইভাবে বিষয়গুলো আপনার করতে পারেন, সেগুলো তো অলরেডি আমরা দেখলাম, একটু প্র্যাকটিস করুন, প্র্যাকটিস করলে আপনি ইজিলি করতে পারবেন। তাহলে এইভাবে আমরা কিন্তু কী করতে পারি, আমাদের এম এস আর ডকুমেন্টের মধ্যে আমরা এখান থেকে আমাদের এই যে ডাটাগুলো আছে এই ডাটাগুলোর মাধ্যমে এখানে আমরা দেখা গেছে দুইটা ওয়েতেই ম্যানুয়ালি এবং ডাইনামিক্যালি যে এখান থেকে আমাদের কী করতে পারি, আমরা একটা পিকচার ফ্লো ডায়াগ্রাম আমরা কীভাবে তৈরি করতে পারি সে টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে কী করলাম শেয়ার করলাম। বাস তাহলে এসে আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ক্রিয়েট ম্যানুয়ালি অ্যান্ড ডাইনামিক্যালি পিকচার ফ্লো ডায়াগ্রাম ইউজিং স্মার্টার গ্রাফিক্স ইন এম এস ওয়ার্ড ডকুমেন্ট
এ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।